অগ্রযাত্রার সাথে আছে পার্ট, তো এটাই আমার ইচ্ছা শক্তি। দেখা যাক, আপনারা সকলেই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। আমার এলাকার মানুষ যারা আছেন তারা অত্যন্ত আমাকে সহযোগিতা করেছেন। আমি অনেক কিছু হয়তো সকলের সামনে করা হয়নি, বাট আমাদের ওখানকার কমিশনার যারা আছেন তাদের সকলের সাথে আমার অত্যন্ত যোগাযোগ, আমি তাদেরকে মামা বলে সম্বোধন করি। তো আমি চেয়েছি যে আমার বগুড়ার মানুষদের জন্য আমি যেমন সিনেমার চিত্রনায়িকা হিসেবেও তাদের সম্মান বজায় রাখার চেষ্টা করেছি, প্রধানমন্ত্রীর নেত্রী হয়েও যেন তার আশা পূরণ করার সেই সুযোগটা যেন আমি রাখতে পারি। মনোনয়ন পাওয়ার বিষয়ে আসলে একজন দলের কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন বিভিন্ন আয়োজনে এবং নির্বাচন গুলোতে আসলে কাজ করেছেন প্রার্থীদের পক্ষে, এবার নিজের মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটুকু আশাবাদী একজন উপবিষ্টান? করি না, আমি চাই যে আমাকে সুযোগ করে দেওয়া হোক। আর কিছু এইটুকুই বলতে চাই, সকলে আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি সত্যি মা বন্ধুর জন্য কাজ করতে চাই। দিদি, আপনার কিন্তু বেশ আলোচনা শোনা যাচ্ছে, কোনো সবুজ সংকেত পেয়েছেন কিনা দল থেকে? না, এটা তো আসলে বলা একেবারে না না কিন্তু আপনার না মডিফাইও করিনি, ফিচারও যোগ করিনি। আর সেই সময়টা আপনারা বলতে পারেন যে আমি আমার ব্যক্তিগত থেকে মনে হয়েছে যে নারীদের জন্য কাজ করা দরকার।